শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে এক ডেপুটেশন দেওয়া হয়। নারীনেত্রী রমা দাস বলেন, রাজ্যে নতুন সরকার গঠিত হবার পর মাত্রাতিরিক্তভাবে বেড়েছে নারী নির্যাতন। রাজ্যে দুমাস হয়েছে নতুন সরকার গঠিত হয়েছে, আর এই দুমাসে রাজ্যে নারী নির্যাতন বেড়েছে মাত্রাতিরিক্তভাবে, যাতে হাঁপিয়ে উঠেছেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্যনেত্রীরা। তাই শুক্রবার পুলিশের মহানির্দেশকের কাছে তারা ডেপুটেশন দিলেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য। নারীনেত্রী রমা দাস সাংবাদিকদের জানান, হুমকি দেওয়া এগুলো সব অংশের মানুষের উপরেই আছে, কিন্তু বিশেষভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মেয়েদের উপরে অত্যাচারটা অস্বাভাবিকভাবেই বাড়ছে, কোনো প্রতিকার নেই। আমরা বিভিন্ন খবরের কাগজ থেকে যে তথ্য সংগ্রহ করেছি তাতে দেখা যাচ্ছে প্রায় পনেরোটা ঘটনা, পনেরো থেকে ষোলো রেপ, মাস রেপ, গণধর্ষণ এবং মলেস্টেশন, ফিজিক্যালি অ্যাসাল্টেড এবং নানা ধরনের অত্যাচার, বাড়িঘরে ঢুকে হামলা, মারধর, অকথ্য, যেগুলো নাকি আমরা এখান থেকে সব ঘটনা সব তথ্য আমরা জানিও না, সারা রাজ্যগুলো ঘটছে। নেত্রী রমাদেশের বক্তব্যে স্পষ্ট, ওনারা এখন রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে চোখ রাখেন। ক্ষমতায় থাকাকালীন যা তাদের জন্য অশোভনীয় ছিল, ক্ষমতা হারিয়ে নীতি আদর্শে পরিণত হয়েছে এনাদের, নয়তো যাদের সাথে এনাদের নীতির লড়াই তাদের লেখা পড়ে রাজ্যের মহিলা নির্যাতনের তথ্য জোগাড় করার দুর্নীতি দেখা দিল কেন? এনারাই তো ক্ষমতায় থাকাকালীন টাটা কালীবাড়ির রাঙ্গাপানিয়া বিশালগড়ের নারী নির্যাতনের ঘটনায় রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর পরিবেশিত তথ্যনিষ্ঠ সংবাদকে শুধুমাত্র মুখরোচক গল্প বলে মন্তব্য করতেন। তাই রমাদেবীদের এই ডিগবাজিতে সংজ্ঞা হারাবার অবস্থা রাজ্যের মানুষের। ক্ষমতায় থাকতে যারা বলতেন সংবাদ মাধ্যম বিজেপি থেকে টাকা খেয়েছে, ক্ষমতা হারিয়ে সেই সংবাদ মাধ্যমকেই অবলম্বন করা কেন? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।